লতা চক্রবর্তী। তিনি বাড়িতে বসেই স্বল্প পুঁজির ব্যবসা করে উপার্জন করছেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়ার নন্দপাড়া গ্রামে তার বাড়িতে গিয়ে কথা হয় লতা। হ্যালো BDNews24.com জানান, তার স্বামী একটি মুদির দোকানে কাজ করেন। স্বামীর উপার্জন কম থাকায় পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়াতে তিনি বাড়িতে বসেই আয় করা যায় এমন পথ খুঁজে নেন। বর্তমানে তার 20টি হাঁস মুরগি, 5টি ছাগল ও 2টি গরু আছে। এগুলো পালন করে বিক্রি করেন তিনি। পাশাপাশি নকশি কাঁথা সেলাই করেও তিনি আয় করেন। হাঁস মুরগি বিক্রি করি, প্রতি মাসে আমি 1,500 টাকা বা 2,000 টাকার মতো ই করি। আমার ছাগল আমি এবছর 17,000 টাকার ছাগল বিক্রি করছি। এবার আমার 20টি হাঁস, হাঁস দিয়ে অনেক ডিম পেরে আমি ডিম বিক্রি করতে পারি। 4 সদস্যের পরিবারে এখন আগের তুলনায় সচ্ছলতা বেড়েছে জানিয়ে লতা বলেন তারা এখন অনেকেই ভালো আছেন। তার ছেলে এবার SSC পরীক্ষার্থী এবং মেয়ে 3য় শ্রেণীতে পড়ছে। সন্তানের বেশিরভাগ অংশই তিনি বহন করেন। লিখন মুখার্জি, হ্যালো BDNews24.com, বাগেরহাট।